আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা আমার চ্যানেল আপনাদের আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে কুচু চিংড়ি দিয়ে লাউ রান্না করি আমি সাধারণত লাউটা এভাবেই খেতে ভালো লাগে আমার কাছে তো রান্না করা শুরু করলাম দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম একটু তেল একটা আধা কাপ পরিমাণ তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি রসুনটা একটু ভেজে নিই হালকা বাদামি করে খুব বেশি না তারপর এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন এই আধা কাপের মতোই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এখন এটাকে একটু আমি ধনে গুঁড়োটা জিরে গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম মশলাটা এবার দিয়ে দিব আমি এটাতে চিংড়িগুলি দিয়ে দিচ্ছি চিংড়িটার তেলের মধ্যে একটু ভাজার জন্য হালকা একটু নাড়াচাড়া করে যাতে তেলের মধ্যে চিংড়িটা সামান্য একটু ইয়ে হয়ে যায় দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো এবং আধা মরিচের গুঁড়ো দিয়ে এটাতে আমি একটু পানি দিয়ে এটা একটু কষাতে হবে নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটাতে তেলটা উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা আমার চিংড়িতে তেল উঠে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি লাউগুলি দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি সুন্দর করে মশলাটা মিক্স করবো লাউয়ের সাথে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ আমার নতুন চ্যানেলটা আমার নতুন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কীভাবে উৎসাহ পাব নতুন নতুন রান্না কীভাবে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আপনারা আমাকে একটু উৎসাহ দিন দেখুন আমি লাউটা পুরোটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা লাউটা আমার মোটামুটি একটা সিদ্ধ সিদ্ধ ভাব এসেছে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো যাতে পুরোটা মিক্স হয় আবার ঢেকে দিলাম আমি এখন আবারও দশ মিনিটের জন্য এখন ফিরে এসেছি দশ মিনিট পর লাউয়ে পানি উঠেছে অনেকগুলি আর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি মোটামুটি এক বাটির মতো তো আপনারা আপনাদের লাউয়ের পরিমাণ বুঝে টমেটোটা দিবেন কতটুকু দিলে আপনাদের খেতে ভালো লাগে আবারও ঢেকে দিলাম পনেরো মিনিটের মতো আমি পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন আমার লাউটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং টমেটোটাও দেখুন বন্ধুরা আমার লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটাতে ধনেপাতা এবং তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেবো তারপর এটা আমার মোটামুটি হয়ে গেছে আপনারা চাইলে ঝোলটা আর একটু শুকাতে পারেন না হলে এরকমও রাখতে পারেন অসুবিধা নেই